অনেকদিন ধরেই শোনা যাচ্ছে ধুম ধারাবাহিকভাবে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র চোরের ভূমিকায় অভিনয় করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর আগে ধুম ছবির 3টি সিকুয়ালে চোরের ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম, ঋতিক রোশন ও আমির খান। এবার চতুর্থ সিকুয়ালে শাহরুখের নাম শোনা যাচ্ছে বেশ জোরালোভাবেই। এর কারণ বিফিক্রে ছবির ব্যর্থতা। বিষয়টি একটু খোলাসা করা প্রয়োজন। বিফিক্রে ছবির পরিচালক আদিত্য চোপড়া এখন নতুন ছবি করার জন্য মরিয়া হয়ে আছেন। কারণ বিফিক্রে ব্যর্থতার পর জয়রাস ফিল্ম আর ধুম চলচ্চিত্রটি হতে পারে ফর্মে ফিরে আসার মূল চাবিকাঠি। বি টাউনের আদিত্য চোপড়ার ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছেন, দ্রুত ভালো ও বড় কিছু নিয়ে কাজ শুরু করা উচিত আদিত্য চোপড়ার। চোপড়ার সেই পরিচিত জন ফিল্মফেয়ারকে বলেছেন, আদিত্যর মতো এমন অভিজ্ঞ পরিচালক বিফিক্রে ছবির জন্য এক ধাপ পিছিয়ে গেছেন। মূলত তার এখন দ্রুত ভালো ছবিতে কাজ করা উচিত এবং বড় কিছু নিয়ে হাজির হওয়া উচিত। তার ফেরার জন্য জয়রাস ফিল্ম ও ধুম এ দুটি ছাড়া আর ভালো কি হতে পারে। বলিউড পাড়ায় এরই মধ্যে নাকি শোনা যাচ্ছে আদিত্য চোপড়া আর শাহরুখ খান একসঙ্গে কাজ করবেন। কাজেই দুয়ে দুয়ে চার মিলাতে দেরি হচ্ছে না কারো। সেজন্যই সম্ভাবনা যাচ্ছে ধুম এর পরবর্তী ছবির রোমান্টিক ইমেজ ছেড়ে চোরের ভূমিকায় অবতীর্ণ হবেন শাহরুখ খান। সে সঙ্গে এও শোনা যাচ্ছে 3টি ধুমে থাকা পুলিশ অফিসারের চরিত্র থেকে বাদ পড়েছেন অভিষেক বচ্চন। ধুম সিকুয়ালে অবশ্য পুলিশ অফিসার নন, খল চরিত্রটি তাকে দর্শকের প্রধান আকর্ষণ। তাই অভিষেক নন, দর্শক বেশি আগ্রহী শাহরুখের খবরটি জানতে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।